আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র টিভি অনলাইনের পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, নিয়মিত অনুষ্ঠান গোল্ডেন আই বিজনেস সেন্টার রমজানের তাৎপর্য। আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল, এবং আমার সঙ্গে আজকের বরেন্দ্র টিভির এই স্টুডিওতে আলোচক হিসেবে সম্মানিত মেহমান যিনি উপস্থিত রয়েছেন তিনি আপনারা আমার সকলের সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব, জাতীয় পর্যায়ে একাধিকবার স্বর্ণ পদক প্রাপ্ত হাফেজ কারিম আলোনা হুমায়ুন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বরেন্দ্র টিভি অনলাইনের আজকের এই স্টুডিওতে। পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র টিভি অনলাইনের নিয়মিত অনুষ্ঠান মাহে রমজানের তাৎপর্য। এই অনুষ্ঠানে আমরা সাধারণত পবিত্র মাহে রমজান এবং সমসাময়িক যে বিষয়গুলি থাকে এগুলো নিয়ে আলোচনা করে থাকি। আমাদের মাঝে প্রতিদিন একজন করে সম্মানিত মেহমান বিজ্ঞ আলোচক উপস্থিত থাকেন, তিনার কাছে আমরা বিভিন্ন রকম প্রশ্ন এবং বিভিন্ন জিজ্ঞাসা করে থাকি, তার আলোকে আমরা এই উত্তরগুলো পেয়ে থাকি। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তারা তাদের মনের ভেতরে বিভিন্ন রকম প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর জানবার জন্য আপনি আমাদের কমেন্টস বক্সে গিয়ে আপনার প্রশ্নগুলো করতে পারেন, আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের দেওয়ার জন্য আমাদের সম্মানিত মেহমানের মাধ্যমে। শুরুতেই মহতারাম আজকের মেহমান হুমায়ুন ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে এই যে পবিত্র মাহে রমজান মাসে আমরা বিভিন্ন রকম পরিকল্পনা করে থাকি যে আমরা কীভাবে বেশি বেশি আমল করতে পারি এবং ভালো ভালো আমলগুলো এই পবিত্র মাহে রমজানে করতে পারি, তা আসলে কোন কোন আমলগুলোকে আমরা প্রাধান্য দিতে পারি বা এই পবিত্র মাহে রমজানে কোন আমলগুলো আসলে বেশি বেশি করা উচিত? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে পঞ্চম রমজানের রোজা অবস্থায় আসর নামাজ জামাতের সঙ্গে আদায় করে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের রমজান মুবারক প্রোগ্রামে আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপরে। যে প্রিয় ভাই উপস্থাপক হাসান আবাবিল ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এই প্রশ্ন সকলেরই মনের ভিতরে অন্তরের ভিতরে, উত্তরটা আসলে জানা আমাদের খুবই দরকার। আসলে আমরা রমজানে রোজা রাখি, এটা যেমন একটা ইবাদত, এটা যেমন একটা আমল, রমজানের অন্যতম আমল শাড়ি খাওয়া এটা একটা আমল, তারাবি পড়া এটা অন্যতম একটা আমল যেটা রসুল সাল্লাহ সাল্লাম করেছেন। রমজানের সর্বোত্তম আমল, সবথেকে সুন্দর আমল হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত কোরআন পড়া, কোরআনের অর্থ বোঝা, অর্থ বুঝে আমল করা, এটাকে রিসার্চ করা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, আমি কি তোমাদেরকে কোরআনকে তোমাদের বোঝার জন্য কি সহজ করে দিইনি? তোমাদের কি এটা গবেষণা করবার জন্য কি আমি কোরআন নাজিল করি নাই? আমি তো কোরআন শুধু তোমাদের রমজান মাসে তারাবিতে কোরআন তেলাওয়াত করবে এটার জন্যই তো শুধু আমি কোরআন তেলাওয়াত করি, কোরআন নাজিল করি নাই। আমি তো কোরআন নাজিল করি নাই, তোমরা যখন মৃত্যুবরণ করবে তখন কোরআনকে বেশি বেশি করে আমল করবে এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। আমি তো এই কারণে কোরআন নাজিল করি নাই যে শুধু তোমরা নামাজের মধ্যে কোরআনটাকে সীমাবদ্ধ রাখবে, কোরআন তেলাওয়াত করবে এটার জন্য আমি কোরআনকে নাজিল করি নাই। আমি কোরআনকে নাজিল করেছি তোমাদের জীবনের সংবিধান হিসাবে, তোমাদের গাইড হিসাবে। আমরা আসলে কোরআনকে ভুলে গিয়ে অন্য কিছুকে গাইড মনে করাই আমাদের যত সমস্যা আমাদের জমিনে, আমাদের পরিবারে, আমাদের ভিতরে নেমে এসেছে। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা, আমি বলতে চাই বেশি বেশি করে, যেহেতু কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, কোরআন এই মাসেই যেহেতু কোরআন নাজিল করার কারণে রমজানের সম্মান আল্লাহ বৃদ্ধি করেছেন, এই মাসে একটা আমল করলে যেমন 70 গুণ সওয়াব আল্লাহ পাক বৃদ্ধি করেছেন, অফার মুসলমান ইমানদারদের জন্য দিয়েছেন, ঠিক তেমনই বেশি বেশি করে হবে রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে হবে, অর্থ বুঝতে হবে, সেটা নিয়ে পরিচর্যা করতে হবে এবং এটা নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ পাক সেই কথাই কোরআনের মধ্যে বলেছেন, সূরা রহমানের শুরুতে আল্লাহ পাক আবারও বললেন আর রহমান, তিনি তো সেই রহমান আল্লামাল কোরআন, যিনি নাজিল করেছেন, যিনি শিখিয়েছেন কোরআন, খলাক আল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ জাতিকে, আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে বাগভাষা শিখিয়েছেন। তাহলে এখান থেকে কী বোঝা যায়? তিনি হলেন সেই রহমান যিনি শিখিয়েছেন কোরআন, তিনি সৃষ্টি করেছেন মানব জাতিকে। সুতরাং এই মানব জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো তিনি কোরআন শিখিয়েছেন। এই কোরআনটা শিখেই শুধু সীমাবদ্ধ, আমরা অনেকেই শুধু কোরআন তেলাওয়াত করতেই পারি, কোরআনের কিন্তু অর্থ বুঝি না। প্রিয় ভাইরা বাবারা, প্রিয় মুসলিম জাতি, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি কোরআন পড়েন, কোরআনের অর্থ বুঝেন না, কোরআন যদি কিয়ামতের ময়দানে আপনার নামে মামলা দায়ের করে যে ও আল্লাহর বান্দা
তোমাকে তো কোরআন পৃথিবীর বুকে আল্লাহ এই কারণেই পাঠাই নাই যে তুমি শুধু তেলাওয়াতি করবে এটার মর্মার্থ তুমি বুঝো নাই, এর ভিতরে কি লিখা আছে, এই অর্থটা কি সেটা তুমি কিন্তু কখনো অনুভব করার চেষ্টা করো নাই। সুতরাং আজকে আমি মামলা দায়ের করলাম আল্লাহর আদালতে, আল্লাহই তোমার বিচার করবে, আমাদেরকে কিন্তু সেদিন কিয়ামতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কারণ কোরআনের বাক ভাষা বুঝতে হবে, বোঝার জন্য তো আমাদের আল্লাহ পাক জেহেন শক্তি মেধা শক্তি দিয়েছেন, বাক ভাষা আল্লাহ পাক শিখিয়েছেন। সুতরাং কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআনের অবশ্যই অর্থ, কোরআনের এলেম অর্জন করা ফরজ। এলেম বলতে আমরা কি বুঝি, কোরআন তেলাওয়াত করাই কি এলেম? এটার নাম তো এলেম না। এলেম হলো আপনি কোরআনের যে শব্দটা বললেন অর্থটা কি, এটা কি বুঝাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে, আপনার ভাষায় আপনি বোঝেন। সর্বোত্তম হলো আপনার ভাষায় আপনি কোরআনটাকে বুঝবেন, বুঝে আমল করবেন, বেশি বেশি কোরআনের চর্চা করবেন, কোরআনের আমল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বোঝা উপলব্ধি করা, এটাকে এলেম বলা হয়। এলেম বলা হচ্ছে, চমৎকার ব্যাখ্যা করেছেন। আসলে পবিত্র কোরআন পাঠ করা এবং সেটা বুঝে জেনে আমল করার চেষ্টা করাটাই হচ্ছে সর্বোত্তম কোরআনের ব্যবহার এবং আমল। আমরা এটি চেষ্টা করব, আজকে যারা অনুষ্ঠান দেখছি এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করব বেশি বেশি এই আমলগুলো করার এবং পবিত্র কোরআনকে জেনে বুঝে পড়ার এবং সেটি নিজের জীবনে বাস্তবায়ন করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা অব্যাহত রাখবো, সেটা প্রত্যাশা করি। আপনার কাছে যে কোরআন তেলাওয়াত, কোরআন পাঠ এবং কোরআন শেখার বিষয়ে বা কোরআন সম্পর্কে জানার বিষয়ে এবং আমল করার বিষয়ে যেহেতু প্রসঙ্গটি চলে এসেছে, সেহেতু সেই প্রসঙ্গ নিয়ে আর একটু জানতে চাচ্ছিলাম যে আসলে আমরা অনেকে এই ধরনের পরিকল্পনা করে থাকি যে পবিত্র রমজান মাসে 30 দিন রয়েছে বা 29টি দিন রয়েছে, আমরা কম বেশি একটি করে পাড়া, এই এক পাড়া করে প্রতিদিন পড়ব এবং এক পাড়া করে পড়ে পড়ে পুরো রমজান মাসে পুরো কোরআন শরীফটা এক পাঠ, একবার পূর্ণ পাঠ বা এক খতম দেওয়ার যেটি আমরা বলে থাকি, এটার জন্য অনেকে পরিকল্পনা করে থাকি। আসলে এই পরিকল্পনাটা কীভাবে করা উচিত বা রমজান মাসে কীভাবে আমরা একবার কোরআনটাকে খতম দেওয়ার জন্য পরিকল্পনা করতে পারি এবং কীভাবে প্রতিদিন পড়তে পারি, এই বিষয়ে আপনি যদি কোনো পরামর্শ দিতেন তাহলে আমাদের জন্য খুব উপকার। জি আলহামদুলিল্লাহ, আমরা ছোটোবেলা থেকেই দেখেছি যখন ফজরের নামাজ হতো, রমজান মাসে শুধু নয়, এমনকি আপনার নানারা দাদারা, বাট আমার দাদারা নানারা ভাটাপাড়ায় যখন আমরা বসবাস করেছি বা রাজশাহী শহরে যেখানেই গিয়েছি, ফজরের নামাজ পড়ে আসলে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, এবং বিশেষ করে বাদ জোহর ফজরের সময় পাওয়া যেত। বাদ জোহর মাঝখানে রেস্ট নিয়ে জোহরের আগে বা জোহরের পরে আসরের পরে খুব জোরে জোরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন কিন্তু সে আওয়াজকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, সে আওয়াজ আর পাওয়া যায় না। এই কোরআন পড়তে, কোরআন বুঝতে মানুষকে অনুপ্রেরণা অনুৎসাহিত করা হয়, কিছু কুচক্রি মহল এটাকে অনুৎসাহিত করে মানুষকে কোরআন থেকে, ইসলাম থেকে, এলেম থেকে, আমল থেকে, ইমান থেকে মানুষকে দূরে সরাই দিচ্ছে। সুতরাং আমরা ওইভাবে কোরআন তেলাওয়াত করব। যেমন মনে করেন যে অনেকে রমজান মাসে কোরআন খতম করতে চাই, কেউ বা একটা দিতে চাই, কেউ বা দুটো দিতে চাই। আমরা যেমন হাফেজেরা 20 মিনিটে এক পারা পড়তে পারি, সাধারণত জনগণ, সাধারণ মানুষ তো 20 মিনিটের ভিতরে এক পারা পড়তে পারবে না, কারো 45 মিনিট লাগে, কারো 1 ঘন্টা লাগে, কারো আবার একটা পারা পড়তে 1.5 ঘন্টা লাগে। তো 1.5 ঘন্টা একটা পারা পড়তে রোজা রেখে এই অবস্থায় ক্লান্ত শরীর নিয়ে পড়াটা কিন্তু খুব টাফ ব্যাপার। সুতরাং আপনি এই এক পারা করে যদি ডেলি পড়েন তাহলে 30 দিনে এক খতম উঠে যাবে। তো সুতরাং অনেকেই সবে কত রাত্রি, অর্থাৎ 27শে রাত্রিতে 26শে রমজানের আগেই কোরআনটাকে খতম করতে চায়। তো যারা এইভাবে খতম করতে যায় তারা যেন শুরুতে যেমন শরীরের ভিতরে এনার্জি থাকে, শুরুতে 2 পারা করে পড়বে, 2 পারা করে হয়তো 5 দিন 6 দিন 2 পারা করে পড়লো, পরে আস্তে আস্তে কোনোদিন কাজ থাকলে এভাবে ভাগ করা যেতে পারে যে প্রত্যেক ওয়াক্ত নামাজ শেষে, 5 ওয়াক্ত নামাজ শেষে অল্প অল্প করে ভেঙে নিলে মনে হয়, 5 ওয়াক্ত নামাজ শেষে ভেঙে নিলে করা যায়। কিন্তু অনেক সময় মানুষের সমস্যা এসে যায়, কারণে যে অনেকের তো কাজও থাকে, আমার কাজ থেকে যেতে পারে, তো কোনো অর্থে কাজ থাকতে পারে। সুতরাং এইভাবে না নিয়ে বিশেষ করে মূল টাইম হলো বেশি, আমি আপনাদের বলবো যে যখন আমরা সেহরি খেতে উঠি, সেহরিটা একটু আগে আগে খেতে উঠব, সেহরি খাওয়া শেষ করে কিন্তু আমরা 10 মিনিট বা 15 মিনিট ওখানে হাতে সময় পাই, তো ওই সময়ের ভিতরে যতটুকু পারবো তেলাওয়াত করব, এবং ফজরের নামাজ পড়ে এসে যতটুকু পারবো আমার শরীরের সাধ্য অনুযায়ী আমি তেলাওয়াত করে রাখবো, এবং বাকিটা আসরের নামাজের পর বা জোহরের নামাজের পর সম্পন্ন করব। এভাবে আমরা তেলাওয়াত করলে এক খতম কেন, 2 খতম 3 খতম আমরা দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, আমরা এইভাবে সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা কোরআনের একটি পূর্ণ পাঠ বা একটি খতম দিতে পারবো। এবং অনেকে যারা নিয়াত করছেন তারা এইভাবে সময়টাকে মেনটেন করলে আমরা বিশ্বাস করি, আশা রাখি এবং প্রত্যাশা করি যে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। আপনি বলেছেন যে সেহরির সময়টাকে একটু বেশি করে কাজে লাগাতে, ঘুম থেকে একটু আগে উঠে, এই কারণেই বলেছি, কারণ হলো
আমরা সারা বছর অনেকেই তাহাজ্জুদ পড়ার নিয়ত করলে বা ইচ্ছা পোষণ করলে তাহাজ্জুদ পড়তে পারি না, কিন্তু রমজান মাস এমন একটা মাস, এই মাসে ইচ্ছা করলে তাহাজ্জুদ পড়া যায়। কেমন মনে করেন যে মা খালারা সেহরি মানে রান্না করতে ওঠে প্রায় রাত্রি 2:30 বা 3টার দিকে, তো 3টার দিকে যদি ওঠে মোটামুটি সেহরি শেষ সময় হলো মোটামুটি 4:25 এখন বা 24 এরকম, তো 4:24 যদি হয় মনে করেন 1 ঘন্টা আগে যদি আপনি সেহরি খেয়ে নেন, 1 ঘন্টাতে রান্না তো মোটামুটি আধা ঘন্টার ভিতরে রান্না হয়ে যায়, মানে তরকারি অন্য অন্য আজাম তো রেডি রাখে অনেকে, তো 1/2 ঘন্টা 20 মিনিট আগে যদি আপনি খেয়ে নিতে পারেন তাও আপনার হাতে আজানের পূর্ব মুহূর্তে 5 মিনিট বা 10 মিনিট হাতে সময় থাকে, ওই সময় আপনি কিন্তু তাহাজ্জুদের নামাজটা পড়ে নিতে পারেন, 2 রাকাত হোক 4 রাকাত হোক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে চেষ্টা করেছেন তাহাজ্জুদ পড়ার, বিশেষ করে শেষ দিকে মানে বিজর রাত্রিতে তিনি সারা রাতি তিনি আর বিবেকী নিয়ে সন্তানদেরকে নিয়ে সব্যতারি করেছেন, নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কিয়ামুল লাইল নামাজ আদায় করেছেন, এইভাবে তিনি সারা রাত তিনি পালন উদযাপন করেছেন। আমাদেরকেও এইভাবে উদযাপন করতে হবে, এবং একটা সময় মৌসুম এখানে তাহাজ্জুদ পড়ার একটা সুন্দর মৌসুম এসেছে, আসলে আমরা সবাই চেষ্টা করব এই সময়গুলো নষ্ট না করে একটু আগে আগে উঠে সময়টা দিয়ে সময়টাকে কাজে লাগিয়ে আমরা তাহাজ্জুদ পড়ে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করব। বলেছেন আপনি, আসলে মহানবীর আদর্শ আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, এবং সেভাবে আমরা আমাদের সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র টিভি অনলাইনের নিয়মিত আয়োজন গোল্ডেন আই বিজনেস সেন্টার মাহে রমজানের তাৎপর্য। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল, এবং আমার সঙ্গে রয়েছেন হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ। চমৎকার আলোচনা চলছে। আমি আসলে আপনার কাছে আরও একটি বিষয় উত্থাপন করতে চাই, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে সাহরি এবং ইফতারের যে সময়টা, সঠিক সময়ে সাহরি করা এবং সঠিক সময়ে ইফতার করা, এটা একটা রোজার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়ে অনেক সময় বিভ্রান্ত হয়ে থাকে, সঠিক তথ্য পায় না যে সেহরিটা কি আগে খেয়ে ফেলবো না আসলে সেহরিটা খেতে খেতে অনেক সময় আজান হয়ে যায়, এই যে বিষয়টা সেহরিটা সঠিক কীভাবে খেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো যে সেহরির শেষ সময় হলো সুবহ সাদেকের পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ সূর্যোদয়ের আগ মুহূর্ত পর্যন্ত সেহরি খাওয়া যায়। কিন্তু আমাদের সিস্টেমেটিক দেখা যায় যে সূর্য ওঠার অনেক আগে আমরা সেহরি সম্পন্ন করে ফজরও কমপ্লিট করে ফেলি। নিয়ম হলো যে আপনি সুবহ সাদেকের আগ মুহূর্ত পর্যন্ত সেহরি খাওয়া যায় অনেকেই, আমরা আবার অনেকে সেহরি খেতে খেতে সাইরান হয়ে যাই, আজান হয়ে যায়, আমরা মনে করি সেহরিটা হবে কি না, হবে ইনশাল্লাহ হবে, কারণ ওই সময় পর্যন্ত সেহরির সময় থাকে। তবে চেষ্টা করতে হবে আমাদেরকে একটু আগে আগে সেহরি কমপ্লিট করে ওই সময়টা ইবাদতের মধ্যে দিয়ে কাটিয়ে দেওয়া। আসলে আপনি বলতে চাচ্ছেন কোনো ক্রমে যদি সেহরি খেতে খেতে আজানটা হয়ে যায় তবে সেটি না করাই ভালো, তবে আগে খেয়ে নেওয়াই বেশি বেটার। তো ইফতারের সময় অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে কাজের মধ্যে ব্যস্ত থাকে, 2-3 মিনিট ইফতারের সময়টাও বিলম্ব হয়ে যায়। না, ইফতারের সময় কোনো ক্রমেই বিলম্ব করা যাবে না, এটা যেহেতু সারাদিন আল্লাহও তো চাই, বান্দা যখন ইফতারি সামনে করে বসে থাকে আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত সেহরি কিন্তু মুখে করে না, আল্লাহও কিন্তু সকল ফেরেস্তাদেরকে ডেকে দেখায়, ও ফেরেস্তারা দেখো তোমরাই কিন্তু আমার এই বান্দাগুলিকে ইনসানগুলিকে পৃথিবীতে নাজিল করতে পাঠাইতে নিষেধ করেছিলে, বাধা দিয়েছিলে, দেখো তোমরা বলেছিলে তারা আপনার সঠিকভাবে ইবাদত বন্দিগি করবে না, তসবি তাহালিল করবে না, জিকির আজকার করবে না, আজকে দেখো আমার বান্দারা তসবি তাহালিল করে, জিকির আজকার করে, আমার বিনা হুকুমে সারাদিন না খেয়ে আছে, রোজা রেখেছে, ফরজ রোজা রেখেছে, আমি আল্লাহর হুকুম মান্য করে আজকে আমি আল্লাহর পরিপূর্ণ খলিফা রূপে পরিচিতি তারা লাভ করে আজকে সেই পরিচয় দিয়েছে, সুতরাং দেখো ফেরেস্তারা, ও ফেরেস্তারা আমি যতক্ষণ আমার বান্দাদের অনুমতি হুকুম না দিব ততক্ষণ তারা একটা খেজুর, একটা কমলার, একটা ফাল এবং অন্য যে ফলফলাদি আছে কিচ্ছু মুখে করবে না, ফেরেস্তারা তখন আশ্চর্য হয়ে যায়, শুকরিয়া আদায় করে, এবং আল্লাহর হুকুম যখন হয় সঙ্গে সঙ্গে বান্দাকে ইফতার করতে বলা হয়েছে। আসলে ইফতারের সময় হয়ে গেলে বিশেষ করে আমরা তো অপেক্ষা করি সাইরান অথবা সময়ের অপেক্ষা করি, সূর্য উদয় হওয়ার সাথে সাথেই কিন্তু ইফতারের সময় হয়ে যায়, ওই সময় যেহেতু আমাদের আজান হয় সাইরান হয় সঙ্গে সঙ্গে আমরা ইফতারি করার চেষ্টা করব, আর একটু দেরি হয়ে গেলে রোজার কোনো সমস্যা হবে না, কিন্তু ওই সময়টা না মানে অন্য খাতে ব্যয় না করাই ভালো, বিলম্ব না করাই ভালো, না করাটা, অর্থাৎ আমরা চেষ্টা করব একেবারে সঠিক সময় ইফতারটা করব। এবং সেহরি খাওয়ার আর ইফতারি করার একটা সুন্নত হলো খেজুর দিয়ে সেহরি করা, এটা আমরা অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ইফতারের সুন্নতটাও জেনে ফেললাম যে খেজুর দিয়ে ইফতার করাটা হচ্ছে সুন্নত, এবং আমরা খেজুরের উপর কখনো পানিও পানি দিয়েও করেছেন, তবে সর্বোত্তম হলো খেজুর দিয়ে
এবং আমরা খুব ছোটবেলা থেকে আমাদের এই মুসলিম পরিবারগুলোতে এই আদর্শটা চালু আছে যে আমরা খেজুর দিয়ে পানি দিয়ে ইফতার চালু করি। চমৎকার বলেছেন। আসলে এর আগেও আমরা আলোচনায় যদিও এনেছিলাম বিষয়টি, তারপরে আপনার কাছে একটু নিয়ে আসতে চাচ্ছি যে আসলে ইফতারের সময় আমরা দেখতে পারি অনেক অনেক বিলাসিতা করে থাকি আমরা অনেকে, যে অনেক ব্যয়বহুল ইফতার, অনেক দামি দামি খাবার নিয়ে আসি, অথচ আমাদের সমাজে অনেক দরিদ্র পরিবার রয়েছে যারা ভালো ইফতার করতে পারে না। আসলে আমাদের কি এত ব্যয়বহুল বা অপব্যয়ী করে ইফতার করা উত্তম কি না? আসলে আমরা এই এই দিকে খেয়াল রাখবো যে আসলে বিলাসিতা ইসলাম মোটেও পছন্দ করে না, আর বিলাসিতার মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই রমজান উদযাপন হচ্ছে কুরবানি দিয়ে, ত্যাগ দিয়েই। সুতরাং বিলাসী করার কোনো প্রশ্নই উঠে না, আমাদের বিলাসী করা আসলেই ঠিক না। হ্যাঁ, তবে আপনার গোটা ফ্যামিলি পরিবার আপনার সমাজের মানুষ রাষ্ট্রের মানুষকে সব কিছু দিয়ে যদি আপনি কিছু করবেন মনে করেন সে হালকাভাবে আপনি করতে পারেন, কিন্তু বিলাসিতা না করাটাই ভালো। বিলাসিতা করা আমার আল্লাহ পছন্দ করেন না। এই কারণেই বিলাসিতা যিনি করবেন, করার যোগ্যতা রাখতেন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাহাবীরা তিনি কখনোই বিলাসিতা করেন না। দেখেন, নিজে খান নাই, অপরকে খাওয়িয়েছেন, নিজে নিজের জন্য তারা কিছুই করেন না, সব কিছু করেছেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আমরা রসুলের উম্মত বলে দাবি করি, কেমন উম্মত যে আমরা বিলাসিতা করি, আমরা সময় অপচয় করি, আমরা কোরআনের কাছে নেই, আমরা ইমানের রাস্তা নাই। আমরা দেখতে পাচ্ছি একজন মুসলমান মার খেলে আর একজন মুসলমান হাসে না, কোনো দিক সাইড দিয়ে আমাদের বিলাসিতা এটা পছন্দনীয় নয়। কারণ হলো আল্লাহ পাক অহংকার, এই বিলাসিতাটাও কিন্তু একটা মানুষের বর্তমান সময় দেখছি যে বিলাসিতাটা একটা অহংকারের পর্যায়ে চলে আসছে। দেখবেন বিলাসিতাটাও কিন্তু একটা মানুষের অহংকার হয়ে গিয়েছে। তো এই অহংকার কিন্তু আল্লাহ পাক পছন্দ করেন না। অনেকে অল অহংকার করেই বিলাসিতা করে, আছে না এরকম, আমার পরিবারে আরও কে খায় না খায় সেটা আমার দেখার না, আমি ভালো খাবো, আমি ভালো থাকবো, বিলাসবহুল বাড়িতে থাকবো, বিলাসবহুল গাড়িতে চড়বো, বিলাসবহুল ইফতারি করবো। এই যে এটা আপনার পাশে খাচ্ছে না সেটা আপনি দেখছেন, এটা করছেন, অহংকারে একটা ভাব চলে আসছে। অহংকার কিন্তু আল্লাহ পাকের চাদর। সুতরাং আল্লাহ পাক অহংকার পছন্দ করেন না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে যারা পরিমাণ যার অন্তরে অহংকার থাকবে সে কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। আসলে আমরা প্রচেষ্টা করব এই রমজান থেকে শিক্ষা নেবার, এবং অহংকার এবং বিলাসিতা পরিত্যাগ করে আমাদের আশেপাশে যেই দুস্থ পরিবারগুলো রয়েছে, দুস্থ মানুষগুলো রয়েছে, অসচ্ছল যারা রয়েছে তাদের খোঁজ খবর নেওয়ার, বিশেষ করে আত্মীয় স্বজনের মধ্যে যারা একটু অসচ্ছল আমরা তাদের খোঁজ খবর নেওয়ার, তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব। আমরা সেই নিয়ত নিয়ে, সেই ইচ্ছা নিয়ে আমরা আমাদের রোজাগুলো করে থাকি, এবং আল্লাহ আমাদেরকে কবুল করুক সেই প্রত্যাশা করি। সম্মানিত মহতরম, আমাদের একজন দর্শক প্রশ্ন পাঠিয়েছেন যে হুজুর, আমি সকালবেলায় সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে যাই, একেবারে জোহরের সময় উঠি, অলস প্রকৃতি, হ্যাঁ অলসতার কারণে আমি বলছেন তিনি আর কি উঠি, এবং দুপুরে উঠে একেবারে জোহরের নামাজ পড়ি, এটি আমার অলসতার কারণে, এবং আমার রোজার প্রতি এটি প্রভাব পড়বে কিনা, এই ধরনের একটি প্রশ্ন। অবশ্যই রোজার ক্ষেত্রে এটা একটু প্রভাব পড়বে, কারণ রোজাই হলো ত্যাগ কুরবানি, কষ্টের রোজাটা, কষ্টের। আপনি যদি ফজরের পর ঘুমান এবং দুপুরের সময় ওঠেন, একটু পরেই তো ইফতারি হবে, তো এই যে আপনি মানে কোনো কষ্ট নাই, একটা ফাঁকি দেওয়ার মানে চরম ফাঁকি বাঁচির ভিতরে এটা পড়ে, এটা করা মোটেও উচিত নয়। কষ্ট করতে হবে, ইবাদত বন্দিগি করতে হবে, কাজ করতে হবে। আপনার ব্যক্তিগত কাজ না থাকলে আপনি কোরআন তেলাওয়াত করেন, অন্যান্য আমল করেন, সামাজিক কাজগুলো করেন, হ্যাঁ, এবং বিশেষ করে এর ভিতরে অনেক কাজ আছে। এটা একটা অন্য অন্য মারফতও হতে পারে, তবে এটা আমি সাধারণত ধরে নিচ্ছি যে এটা টোটালি ফাঁকিবাজি হচ্ছে। তো রমজান এটা ওইটা অভ্যাস করায় নাই, রমজান তো মানে কষ্টের জন্য এসেছে, স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রেখে রোজাটা করতে হবে। আপনি যদি, হ্যাঁ অবশ্যই, আপনি যদি ফজরের নামাজ পড়ে ঘুমান, জোহরে ওঠেন, আপনি খেয়াল করেন এই সময়টা আপনি কোনো কাজে লাগাইতে পারলেন না, এই সময়টা আপনার জীবনের মধ্য থেকে কিন্তু একটা বিরাট একটা সময়ের অংশ চলে যাচ্ছে। সুতরাং এই অলসতা করা ঠিক নয়, এটা ইসলাম সাপোর্ট করে না। আমরা চেষ্টা করব সব সময় অল্প ঘুমের মধ্য দিয়ে, আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন যে সাহাবরা কখনো কিন্তু এত অলসতা করেন নাই, তারা অলসতা করেন নাই বিধায় আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ দিয়েছে। আল্লাহ যে জান্নাতের সুসংবাদ দিয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের সুসংবাদ আমরা দিয়েছি। তো জান্নাতের সুসংবাদ, আমরা তো জান্নাত পাওয়ার জন্যই রমজান রাখছি, রোজা রাখছি, রোজার শিক্ষা গ্রহণ করছি, তাকওয়ার লক্ষ্যেই আমরা কাজ করছি। সুতরাং আমরা যদি জান্নাতি পেতে চাই তাহলে তো অলসতা মোটেও সমীচীন নয়,
কারণ অলসতা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না, অলসতা এটা জাহান্নামের লক্ষণ, এটা শয়তানি একটা লক্ষণ। শয়তান কুমন্ত্রণা, রোজা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? রোজা নষ্ট হবে না, তবে রোজাটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা চেষ্টা করব যে অলসতা পরিহার করে দৈনন্দিন যে কাজকর্ম আমরা সেগুলো অব্যাহত রেখে বরঞ্চ রোজার দিনের সময়গুলো আমরা আরও বেশি বেশি কোরআন পাঠের দৈনন্দিন আমাদের যে কাজকর্মগুলো রয়েছে কিছু সৃজনশীল কাজও আমরা করতে পারি। রোজার মধ্যে অনেকের ছুটি থাকে, অনেকে আমরা অবসরে থাকি, রোজার দিনে যারা চাকরি করেন হয়তো বা ডিউটির শিফটটাও কমে আসে, তো এই সময়গুলো আমরা কিছু গঠনমূলক কাজে লাগাতে পারি, আত্ম উন্নয়নের ক্ষেত্রে লাগাতে পারি, কোনো গঠনমূলক সৃজনশীল কাজে লাগাতে পারি। এই ধরনের কাজ করে আমরা অবশ্য এই সময়গুলো কাভার করতে পারি। আমার মনে হয় এই ধরনের পরামর্শই আপনি দিয়েছেন এবং এটা আমরা পালন করার চেষ্টা করব। সম্মানিত মহতরাম, আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে যে রোজার মধ্যে তারাবির সঠিক নিয়মগুলো কি? তারাবি নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে, সঠিক নিয়মটি আসলে কি? জি মহতরাম উপস্থাপক, আপনি চমৎকার একটা গুরুত্বপূর্ণ স্পেসিফিক প্রশ্ন করেছেন। তারাবি, আমরা তারাবির যে নিয়ম আছে, আমরা যেভাবে তারাবি আদায় করি আসলে এটা তারাবির সুন্নত নিয়ম নয়। আমরা যেমন তারাবির ভিতরে কোরআন তেলাওয়াত করি, কোথাও সুরা পড়ি, সুরা সুরা তারাবি যেখানে পড়া হয় সেখানে তো স্লোলি পড়া হয়, আস্তে আস্তে একটা একটা করে। পিছনে যত মুসল্লি আছে সবাই কিন্তু বুঝতে পারে যে এই আয়াতের এই শব্দগুলো পড়লো, শব্দ চয়নগুলো বিশেষ করে সুন্দর হতে হবে। আর আল্লাহ তাআলা তো বলেইছেন যে অরতিলিল কোরআন তারতিলা, কোরআনকে তারতিলের সাথে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। এখন তারতিল বলতে কী বোঝানো হয়েছে? তারতিল আস্তে আস্তে পড়তে হবে, ধীরে ধীরে। কোরআন কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে তিনটা ধারা আছে, একটা হলো হদর, একটা হলো তারতিলুল কোরআন তাজবিদুল কোরআন, আর একটা হলো তাজবিদ। তো দুইটা, এই তিন ধারার ভিতরে একটা হলো হদর, যেটা আস্তে আস্তে মানে স্লোলি একটু দ্রুত গতিতে পড়া, হ্যাঁ মানে কিন্তু বোঝা যাবে, স্পষ্ট বোঝা যাবে হদর স্টাইল। আর একটা হলো খুব শ্বাস নিয়ে পড়া, খুব উচ্চ স্বরে পড়া, উচ্চ বাচ্চ করে পড়া, হ্যাঁ। আর একটা হলো একবারে তার তিলের সহিত পড়া। তো তিনভাবে কোরআন পড়া যায়। তো আমরা তিন ভাগের কোনোটাই অনেক মসজিদে তারাবি পড়তে গিয়ে পাই না, তাজবিদটাও পাই না। তাজবিদ অনেক আয়াত বুঝাই যায় না। এইভাবে কোরআন তারাবি পড়লে আমার মনে হয় তারাবির হক নষ্ট হয়ে যাবে, তারাবির সঠিক হকটা আদায় হবে না, এবং সেটি পবিত্র কোরআনকে একটা অবমাননার পর্যায়ে পড়ে। অবশ্যই অবশ্যই অবমাননার পর্যায়ে পড়ে এবং গুনাহের পর্যায়ে পড়ে। তাহলে আমরা সওয়াবের ক্ষেত্রে কাজ করতে গিয়ে গুনাহ করে ফেলছি, এই কাজটা মোটে এটা একদম ঠিক না। এটা একদম কোরআনকেও এটা একটা ছোট করে দেখা হয়, কোরআনকে একটা খেলনার পাত্র মনে হয়ে যায়। তো এইভাবে তেলাওয়াত করা ঠিক না। আমি প্রত্যেক আলেম হাফিজদেরকে বলবো, আপনারা কোরআনের সঠিক এলেমটা অর্জন করে সঠিক যেভাবে আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করতে বলেছেন আল্লাহ পাক, সেইভাবে তারতিলের সাথেই আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। খুব তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়ো করাটাও এটা একটা শয়তানি ওয়াসওয়াসার মধ্যে পড়ে। আর একটা বিষয় হলো যে আমরা তারাবিটা কী? তারাবিটা হলো, তারাবির শব্দের অর্থ হলো বিশ্রাম করা, অর্থাৎ বিশ্রাম করে করে তারাবি পড়া। আমরা তো তারাবির মধ্যে বিশ্রাম করি না, আমাদের বাংলাদেশে কোনো মসজিদে তেমন বিশ্রাম হয় না, বিশ্রাম খুব কম। যেমন মনে করেন দুই রাকাত পরপর চার রাকাতে আপনি বসেন, বসে একটা দোয়া পড়ে সচরাচর সুবহানাল আযিম কুল্লু আল মালাকুতি সুবহানাল, এই দোয়াটা পড়ে। তারাবির ক্ষেত্রে মোনাজাতের নিয়মটা আসলে কি? মোনাজাত, আচ্ছা জি জি জি, খুব সুন্দর ট্রফিক প্রশ্ন। তারাবির ক্ষেত্রে হলো আমরা যে দোয়াটা পড়ি, হ্যাঁ, সহি কোনো কিতাবে হাদিসের গ্রন্থে, সহি কোনো হাদিস গ্রন্থে, সহি হাদিসের কিতাবের ভিতরে এই দোয়ার কথা উল্লেখ নেই যে আমরা চার রাকাত পরপর যে দোয়াটা পড়ি সুবহানাল মুলকি ওয়াল মালিকি কুদ্দুস সুবহানাহু, এটা আবার আমরা চার রাকাত পরপর হাত তুলে যে মোনাজাত করি, এই মোনাজাতটাও এই মোনাজাতই করতে হবে, এইটা সহি হাদিসের কোনো কিতাবে বর্ণিত নাই। সুতরাং আমরা অন্য মোনাজাতও করতে পারি, কোনো মোনাজাত, জি আমি আপনি অন্য যে কোনো চার রাকাত পরপর বিশ্রাম করবেন যতটুকু হয়। মোনাজাত কি করতেই হবে, এটাও কি বাধ্যতামূলক? না, মোনাজাত না করলে বাধ্যতা না, আপনি না করলেও কোনো সমস্যা নাই, তবে আপনি যে কোনো আমল করতে পারেন। আপনি এই দোয়াগুলো পড়বেন যেটা আপনার জানা আছে, রব্বানা আজালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটাও পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, অন্য অন্য যে দোয়া আপনার জানা আছে সেগুলোও পড়তে পারেন। এইগুলোই যে পড়তে হবে বাধ্য বাধ্যকতা নয়, এবং এটা যদি আপনি নাও পারেন কোনো তারাবির ক্ষেত্রে কোনো তারাবির হক নষ্ট হবে না। ধন্যবাদ মহতরাম, আমরা আজকে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আমাদেরকে
গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে পেরেছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ বরেন্দ্র অনলাইন টেলিভিশনকেও ধন্যবাদ, বিশেষ করে আমাদের এই যে প্রোগ্রামটা যিনি রিল করছেন ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ নিজেই যিনি ডিটেলস এটাকে দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ পাক যেন তাদের সঠিক উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, সম্মান ইজ্জত বাড়িয়ে দেন। সাথে সাথে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের মাধ্যমে যত দর্শক শ্রোতা আপনারা আজকের এই প্রোগ্রাম উপভোগ করলেন সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ পাক যেন সকলকে সুস্থতার নিয়ামত দান করেন, যারা অসুস্থ আছেন আল্লাহ পাক যেন সকলকে পরিপূর্ণ শেফায় কামিলা দান করেন। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করি, আর বেশি বেশি করে আপনারা বরেন্দ্র এই অনলাইন টেলিভিশনটাকে শেয়ার দিবেন, কমেন্টস করবেন, লাইক দিয়ে বরেন্দ্র টেলিভিশনের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। ধন্যবাদ হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ, উনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, বিজ্ঞ আলোচক, জাতীয় পর্যায়ে একাধিকবার স্বর্ণপদকপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছিলেন এতক্ষণ বরেন্দ্র টিভি অনলাইনের পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন গোল্ডেন আই বিজনেস সেন্টার, রমজানের তাৎপর্য। আপনাদের সঙ্গে আমি এতক্ষণ ছিলাম হাসানা বাবিল। আপনারা প্রতিদিন বিকেল 5:30 আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আল্লাহ হাফেজ।